শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা বাজিল ভোরবেলা পত্রিকার আয়োজনে কমল সেনের উপস্থাপনায় শুরু করছি আমাদের আজকের বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহালয়ার আড্ডা। এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, আমরা সাথে পেয়েছি বিশিষ্ট শিল্পীদের। আসুন একে একে আলাপ করে নিই তাদের সাথে যারা আজকের এই অনুষ্ঠানে রয়েছেন এবং যাদের উজ্জ্বল উপস্থিতিতে আজকের অনুষ্ঠান আমরা আলোকিত করে তুলব। প্রথমে আমার পাশে, মানে আমার বাঁ পাশে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন কবি ও লেখক স্বপন সেনগুপ্ত, স্বাগত দাদা। বিশিষ্ট নাট্যকার কুমার অজিতেশ, স্বাগত। আর তারপরে যিনি রয়েছেন লেখিকা দেবপ্রিয়া মিত্র, আর পাশে দেখতে পাচ্ছেন ওনারই হাজবেন্ড এবং ভ্রমণ পিপাসু, মানে আমাদের বাঙালিদের যে গুণ রয়েছে, আমরা ভীষণ ঘুরতে ভালোবাসি, তো দাদা প্রচন্ড ভ্রমণ পিপাসী এবং তার সাথে একজন ব্যাংক কর্মী বিবেকানন্দ মিত্র, স্বাগত দাদা অনুষ্ঠানে। নমস্কার, প্রত্যেককে নমস্কার করব। আজকের অনুষ্ঠানে আমরা সমস্ত গুণী শিল্পীদের পেয়েছি, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে একজন শিল্পী কিন্তু আজকের অনুষ্ঠানে আসতে পারেননি, আর সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সাহিত্যিক ও জাপানি ভাষাবিদ অলোক বসুকে আজকের অনুষ্ঠানে আমরা মিস করছি, কেননা তিনি শারীরিকভাবে অসুস্থ, তার আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। যারা যারা রয়েছেন তাদের যে প্রতিভা বা তাদের যে গুণ রয়েছে সেগুলো আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের মহালয়ার আড্ডা। তো এই যে মহালয়া, মানে এই মহালয়া কথাটির অর্থ হচ্ছে মহৎক্ষণ। তো মহৎক্ষণ আমাদের এই যে বিশেষ সময় থেকে কিন্তু পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুরু, মানে মহিষাসুর মর্দিনীর আগমনে এখন কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণভাবে শক্তিশালী এবং শক্তি সঞ্চয় করেছি। এবং এই যে করোনার প্রকোপে আমরা যে জর্জরিত আর এই অবস্থায় দাঁড়িয়ে গতবারের তুলনায় এবার কিন্তু আমরা অনেকটা সুস্থ আছি, কেননা আমরা অনেকেই দুটো ভ্যাকসিন নিয়ে নিয়েছি। অতএব আমরা এই ভ্যাকসিন নিয়ে এখন করোনার সাথে লড়াই করব, আর তার সাথে মা যখন আছেন আমাদের এই মাতৃপক্ষে, অতএব আমরা তো খুবই আনন্দিত এবং আমরা প্রত্যেকে ভালো থাকব, সেই আশা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। এবং প্রথমেই আমরা গানে যাব। বাজল তোমার আলো বেনু, মাথল রে ভুবন, বাজল তোমার আলো বেনু। আজ প্রভাতে শেষু সূচনা আমরা করতে পারলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। এবং এই গানটির সাথে সাথে
মহালয়া মানে যে আবেশ সেটাকে আমরা উপলব্ধি করতে পারি, এবং এটা শুনে আমরা অভ্যস্ত আজকে বহু সময় ধরে। সুপ্রীতি ঘোষের কণ্ঠে এই গান আজকে বাঙালিকে মাতিয়ে তুলেছে বা মাতিয়ে রাখছে যুগ যুগ ধরে। তো এত সুন্দর একটি আমাদের আগমনী গানের পরেই আমরা একটু যাব যার কাছে, মানে কবি ও লেখক স্বপন সেনগুপ্ত আমাদের সাথে রয়েছেন। তো দাদার কাছে যাব। দাদা, এখন আপনি কি শোনাবেন বা আপনার কবিতা যদি একটু বলেন, আবৃত্তি করেন? আমি তো কবিতা শোনাবই আপনাদের। তো তার আগে এই আমি ছোটবেলা থেকে মহালয়ার অনুষ্ঠান শুনে আসছি। মহালয়া মহালয়া কথাটা খালি কানে বেজেছে। তো মহালয়া কি অনেককে প্রশ্ন করেছি যে মহালয়ার তাৎপর্যটা কি। তো সেক্ষেত্রে আমি কোনো প্রপার অ্যান্সার কিন্তু পাইনি, অথচ অ্যান্সার রয়েছে। ঘটনাগুলি সবাই বলে মুখে বলে যে তার মধ্যেই অ্যান্সার রয়েছে, কিন্তু সেই অ্যান্সারটা প্রপারলি আমি পাইনি। নিজেকে চিন্তাভাবনা করেই সেই অ্যান্সার আমাকে বার করতে হয়েছে। এই কয়েকদিন আগে আমি একজনকে জিজ্ঞেস করেছি মহালয়া কি, অনেকটা অ্যান্সার ঠিকই দিয়েছে, মহালয়া মানে মহাপ্রলয়। তো ঠিক আছে, আরেকজন বলে যে না, মহালয়া আরও একটা ব্যাপার আছে, ওই যে সকালবেলায় উঠে ভোরবেলায় উঠে স্নান করে পিতৃতর্পণ করে। তো আমি বললাম এর কোনোটাই নয়, মহাপ্রলয় খুব বললেই হবে না, মহাপ্রলয়টা কেন হয়, আর পিতৃতর্পণটা মহালয়ার সঙ্গে রিলেটেড নয়। ওরা একটা তিথিতে, ওই তিথিতে আমরা বা বিশেষ করে যাদের বাবা মা বা গুরুজন মারা গিয়েছে তাকে স্মরণ করে, সুতরাং ওটা মহালয়ার সঙ্গে রিলেটেড না, মহালয়ার তাৎপর্য ওখানে নেই। তাহলে কি হবে, সেই মহালয়াটা কি সেটা জানতে গেলে আগে আমাকে একটু স্বর্গের দিকেই চলে যেতে হয়। স্বর্গে আপনারা জানেন যে তিন বড় দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা হলেন পাওয়ার, গড ইজ দ্য পাওয়ার, গড গড অফ পাওয়ার মানে শক্তির দেব। আর আরেকজন আছে বিষ্ণু, বিষ্ণু হচ্ছে বিষয়ের দেব, বিষয়ের ভগবান, যিনি বিষয়ের দেব। আর মহেশ্বর, মহেশ্বর হচ্ছেন পরম জ্ঞানী, তার যেমন শক্তি আছে ত্যাগ আছে সব কিছু আছে, পরম জ্ঞান আছে, দিব্য জ্ঞান, যার মধ্যে একশোর মধ্যে 101, সেই হলো দেবাদিদেব মহাদেব। তবে মহাদেব স্বর্গের যে সমস্ত দেবতাদের জীবনযাত্রা, সেই জীবনযাত্রার সঙ্গে মহাদেবের ছিল আকাশ পাতাল তফাত। তার পরনে ছিল একটা বাঘচাল, সবসময় ছাই মেখে শ্মশানে থাকতো, শ্মশানে পড়ে থাকতো, তার সেই নন্দী ভিঙ্গি এদের নিয়েই তার একটা যাকে বলে হয় উদাস জীবন তিনি যাপন করতেন, যেটা অন্যান্য দেবতারা ঠিক ভালো চোখে দেখতেন না। অথচ এই দেবতাদের সম্বন্ধে আরও একটা যেটা পরিষ্কার বোঝা যায়, দেবতাদের আসল বাসস্থান, আসল স্বর্গ হচ্ছে বৈকুণ্ঠ, যেটাকে বলা হয় বৈকুণ্ঠ, বিজ্ঞানীরা যাকে বলেন ব্ল্যাক হোল, সেই বৈকুণ্ঠটাই হলো তাদের আসল বাসস্থান। সেখান থেকে কোনো কারণে তারা স্থানান্তরিত হয়েছিলেন, মাইগ্রেটেড হয়েছিলেন, মাইগ্রেটেড হয়ে কোনো উঁচু স্থানে, কোনো উচ্চ জায়গায়, পাহাড় পর্বতেই তাদের সেই স্বর্গ যেটাকে বলা হয় সেই স্বর্গ হিসাবে তারা ব্যবহার করতেন। দেবতারা অমর, দেবতাদের কখনো পোড়ানো হয় না, সেখানে শ্মশানের কোনো কথা নেই। তবে মহাদেব শ্মশানে থাকতো কেন, মহাদেব বারে বারে মরতে চলে আসতো, দুর্গা দেবী দুর্গাও মহাদেবের সঙ্গেই মরতে চলে আসতেন। এবং অনেক ছদ্মবেশে, অনেক কাহিনী অনেক লেখকের কাছ থেকে আমরা পেয়েছি যে কখনো ঈশ্বর ঈশ্বর বলে এক মাঝির নৌকায় তিনি পার হয়েছিলেন, এবং যাকে ভালো লেগেছে সন্তুষ্ট হয়েছে তাকে প্রচুর সাহায্য করেছিলেন। অর্থাৎ এই মর্তলোকে তাদের আনাগোনা ছিল বিশেষ করে মহাদেব আর ভগবতীর। ভগবতী কখনোই শিবকে ভুলে থাকতে পারেননি, শিবের প্রতি তার যে ভালোবাসা, শিবের প্রতি যে তার শ্রদ্ধা কেউ ভোলাতে পারেনি। দেবতাদের এটা ঈশ্বর কারণ ছিল, এবং এই ঈশ্বর কারণেই তারা কী করে এই জুটি ভাঙা যায় সেই চিন্তাই ছিল। স্বর্গলোকে ছিল অসুরের বাস, এটা ছিল আগে অসুরের বাস, সেখানে দেবতারা এসে দখল করেছিল, এবং সেই অসুরের সঙ্গে দ্বন্দ্বে অসুর দলের নেতা ছিলেন মহিষাসুর, এবং সেই মহিষাসুর
কিছুদিনের জন্য কারাগারে বন্দী হয়ে যান। তার এই দুর্বলতার সুযোগে দেবরাজ ইন্দ্র তখন এই শিব আর পার্বতীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা হয়, কিভাবে তাদের কাজে লাগানো হয়, যে তুমি তাদের অপমান করো, ব্যতিব্যস্ত করে রেখো, তাদের নানাভাবে তাদের মান সম্মানকে নিয়ে টানাটানি করো, এইভাবে সেই শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। এবং এমনকি তার যে সম্ভ্রম হানি করতেও পিছপা মানে হানি করবার জন্য এসেছিলেন ওই সেই মহিষাসুর, এতে এবং মহাদেবের নামে সমস্ত দেবতারা এতভাবে বিষদগার করেছিল, এমনকি সেই দেবী দুর্গার যে পিতা গিরিশের রাজা, সেই গিরিশের রাজাকেও তারা ব্যবহার করেছিল দুর্গার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য। দুর্গা বা ভগবতীকে তারা নানাভাবে নানা কটু কথা বলতো, কিন্তু তাতেও পিছপা হলেন না আমাদের সেই ভগবতী বা গৌরী, তিনি শিবের সাথেই রয়ে গেলেন। এবং দেখা গেল কিছুতেই তাই অপমান কিছুতেই সেই মহিষাসুর দমন করা যায় না, এদিকে শিব উদাস। তখন একটা শক্তি পেয়ে গেলেন দেবী দুর্গা, তিনি সেই শক্তির বলেই অসুরের সঙ্গে একাই লড়েছিলেন, কোনো দেবতা অংশগ্রহণ করেননি, ইন্দ্র অংশগ্রহণ করেননি, আর কোনো না, নারদ ছিলেন গোয়েন্দা ইন্দ্রের, নানানভাবে ব্যতিব্যস্ত করেও দুর্গাকে দমন করা যায়নি। তখনই ঘটেছিল সেই মহাপ্রলয়, সেই মহাপ্রলয়ে অসুরকুল বিনাশ হলো এবং জয়ী হলেন, মর্ত্যবাসীরাও সমর্থন করলেন দেবী দুর্গাকে শিবকে, এবং মর্ত্যবাসীদের এই সমর্থন এখনও পর্যন্ত প্রতিফলিত হয়। মর্তে ইন্দ্রের পূজা হয় না, অন্য কোনো দেবতার পূজা হয় না, ভগবতী এবং শিব এদের রিলেটেড যারা তাদেরই মর্তে বেশি পূজা। আজও চিন্তা করে দেখুন, মনসা পূজা হয়, মনসা শিব রিলেটেড, আজ সরস্বতী লক্ষ্মী এদের পূজা হয় শিব রিলেটেড, মনসার পূজা হয় শিব রিলেটেড। তাহলে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করেছিলেন এই যুদ্ধ, এবং এরা সাধারণ মানুষের পক্ষেই ছিলেন। আজ এই জগতে বা সেই স্বর্গলোক থেকে দূর করে দিয়েছিলেন ইভিল, অর্থাৎ যাকে বলি আমরা অশুভ শক্তিকে, ইভিলকে দূর করে তারা ভার্চুর প্রতিষ্ঠা করেছিলেন, শুভ শক্তির সূচনা করেছিলেন। এইটাই হলো মহালয়ার তাৎপর্য। এবং আজ তাই দেবীর আগমন ঘটে, তিনি মর্তে আসেন, মর্তে চলে আসেন, আমরা খুব আনন্দিত হই, সাধারণ মানুষ আনন্দিত হয়। আজ আপনারা চিন্তা করুন, এই দুর্গাপূজা যখন আসে তখন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই এত খুশি হয় বলার নয়, সকলেরই ঘরে অর্থ চলে আসে, সকলেরই ব্যবসা বাণিজ্য ভালো হয়, আর কোনো দেবতার ক্ষেত্রে এটা দেখা যায় না। তাহলে দেখা যাচ্ছে যে সঠিক দেবতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে গেছেন শিব আর দুর্গা, আর সব খলনায়ক তাকে দমন করবার জন্য অশুভ শক্তির সাহায্য নিত, তারা পিছপা হননি, তাই ইন্দ্রের পূজা হয় না, আর কোনো দেবতার পূজা পূজিত হয় না, শুধুমাত্র বেশি করে 90% বেশি লোক পূজা করে থাকেন কাকে, সেই শিব রিলেটেড যারা, দুর্গা রিলেটেড যারা, আপনারা এটা চিন্তা করে দেখুন। আমি সমস্ত যারা শ্রোতাবন্ধু তাদের আমি বলছি, আমার কথার মধ্যে যদি ভুল বা কোনো কন্ট্রাডিকশন থাকে আমাদের এই কুলিশ প্রকাশনীর ফোন নাম্বারে আপনারা ফোন করে জানাবেন। নমস্কার। আমরা খুব সুন্দর পৌরাণিক ব্যাখ্যা শুনলাম, এই মহালয়ার তাৎপর্য সম্বন্ধে আমরা জানলাম। তো এবার আমরা যাব বিশিষ্ট নাট্যকার কুমার অজিতেশের কাছে। তো দাদা, আপনার সংগ্রহে তো অনেক কিছু রয়েছে, তো আজকে আমাদের দর্শকদের জন্য প্রথমে আপনি কি শোনাবেন? প্রথমেই বলবো, শুধু নাট্যকার হিসেবে কুমার অজিতেশ পরিচয়টা নয়, পরিচয় আছে আরও দুটো, যেটা আমার নাগরিক নাট্য দলের নাগরিক বার্তা একটা প্রকাশ করি আমি, আমাদের শ্রদ্ধেয় কমল সেনের সম্পাদনায়। ওই নাগরিক বার্তায় প্রকাশ করি অজিত দাস নামে, আর লেখালেখি যেগুলো করি সেগুলো হচ্ছে অকুদা নামে। তবে আজকে মহালয়ার আড্ডায় আমি নাট্যকার হিসেবে যখন দীপান্বিতা বলেছে কুমার অজিতেশকে, তো আমি এই নাট্যকার হিসেবেই বলবো দু চার কথা।
এই পুজো পুজো করে তো অনেক নাটক অভিনয় সব করার কথা ছিল বা হতো, এবছরে কিন্তু কোনো কিছুই আমরা করে উঠতে পারিনি। কিন্তু আগামী দিনে হয়তো পুজোর পরেতেই আমরা অভিনয় করব নাগরিক নাট্যদল থেকে, এবং সেই জন্য নাগরিক বার্তায় কমল সেনের সম্পাদনায় আমরা প্রকাশ করছি এই মহালয়ার আড্ডায় এসে কিছু কথা, সেটা আমি শোনাবো। কারণ যে কথা কেউ বলে না সে কথা বলি আমি, যে কথা কেউ লেখে না সে কথা লেখে নাগরিক বার্তা। তো সেই হিসাবে আজকে আমাদের যে আগামী দিনের অভিনয়ের জন্য বলছি, সেটা প্রথমেই আপনাদের বলবো, মর্তে মা নেই। এতক্ষণ স্বর্গমর্ত্য সম্পর্কে আমাদের শ্রবণবাবুর কথা শুনলেন, আমরা আনন্দিত খুবই, মা আসছেন। কিন্তু আমি মা যে নেই তাকে আসার জন্য আনার জন্য নাটক তৈরি করেছি, মর্তে মা নেই। সেই বিষয়ে বক্তব্য যা নাটকের মধ্যে থাকবে সেইগুলো আমি আপনাদের কাছে কিছু সংক্ষেপে জানাচ্ছি। আমার দিবা স্বপ্নে দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আগামী প্রজন্মের মানুষ নামের প্রজাতি সকল সম্পর্কের ব্যবধান ধ্বংস করে শুধুমাত্র নারী পুরুষ সম্পর্কই পৃথিবীতে কায়েম করবে। তাই অমৃতের সন্তান বলে মানুষ আর মানুষ হয়ে উঠবে না। আমার ভাবনা আশঙ্কা করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, বিশ্বাস ভালোবাসা প্রেম দিয়েই অমৃতের সন্তান মানুষ, তাই তাকে বর্তমান জগতের অসুস্থ সংস্কৃতি থেকে বাঁচাতে সুস্থ সংস্কৃতির প্রসার ঘটাতে হবে, সংসারে সামাজিক সম্পর্কের প্রসার ঘটাতে হবে। আর সেজন্যই দেশের মানুষকে শিক্ষা কর্ম বাসস্থান সুচিকিৎসা অন্ন বস্ত্র এই সব কিছুর থেকে কাঙালপনা পরিকল্পনা ত্যাগ করে স্বনির্ভর হতে হবে। স্বাধিকার অর্জনের জন্য আজ মহালয়ার পূর্ণ প্রভাতে মা দুর্গাকে আহ্বান করি, দুর্গতি নাশিনী মা দুর্গা, এই মর্ত্যবাসীর সকল দুর্দশা মুক্ত করে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি প্রদান করো। মা দুর্গা এসো মা তুমি, মর্ত্যের আগমনী সুর সকলেই যেন কলুষ মুক্তির সুরে অবগাহন করি। এসো মা দুর্গতি নাশিনী দুর্গা, মর্ত্যবাসীর আসরিক শক্তি বিনাশ করে এসো মা দুর্গা। যা দেবী সর্বভূতেষু সংস্থিতা, যা দেবী শক্তি রূপের সংস্থিতা, যা দেবী সর্বরূপে শক্তি রূপের সংস্থিতা। নমস্তস্যই নমস্তস্যই নমঃ। যুগের দেবতা কলির প্রভাবে কামের দেবতা মদনায় 12-92 এর নারী পুরুষ সবার মধ্যে প্রকট হয়েছে, ঘরে ঘরে নাবালিকেরা রীতিমতি হয়ে উঠছে, নাবালক সাবালকেরা বিজ্ঞানের কুপ্রভাবে হাবুডুবু খাচ্ছে। এই ত্যাগের দেশে ভোগবিলাসিতার জীবন মানবতা মনুষ্যত্ব ধ্বংসের কারণ হয়ে উঠেছে। কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্যের জীবন বিজ্ঞানের আধুনিকতায় মানুষ অমানুষ পরিণত হচ্ছে। তাই সারা দেশে ব্যভিচার ভ্রষ্টাচার অনাচার অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে, শয়তানের কুপ্রভাব রাষ্ট্রের প্রশাসনিক কর্তার মাথায় ভর করেছে, না হলে সনাতন রাষ্ট্রের সতী সাবিত্রীর দেশে সমকামী পরকীয়া আইন বলবৎ হয় কি করে? একবিংশ শতাব্দীর দরজায় দাঁড়িয়ে এটা তো স্বীকার করতেই হবে, বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন ঘটেছে ঠিকই, কিন্তু মানুষের মানবতার উন্নয়ন ঘটেনি। যেদিন থেকে ভ্রূণ হত্যা মাতৃ জঠরে সন্তানের মৃত্যু ঘটাতে শুরু করেছে সেদিন থেকেই ভারতীয় মাতৃত্বের অবলুপ্তি ঘটেছে ঘটছে। সহনশীলতা সংযম শালীনতা সম্ভ্রম নারী চরিত্রের শুদ্ধিকরণ আজ প্রয়োজন, পুরুষের পৌরসত্ব শৌর্য বীর্যের ধারক বাহকের আজ বড় প্রয়োজন। ত্রিভুবনের মহাশক্তি নারী, যুগে যুগে মহাপ্রলয় যত ঘটেছে সব কারণের মূল কারণ নারী, নারী তো নারায়ণী, নারীর প্রেম শক্তি প্রকৃতি পুরুষের মূল শক্তি, সেই শক্তিকে অপব্যবহার করেই পৃথিবী আজ সংকটময়।
নারী প্রগতির নামে নারীকে আজ লোহাতুর ভোগ্য বস্তুতে পরিণত করা হয়েছে। পুরুষেরাও নারীদের কাছে ভোগ্য বস্তু হয়ে উঠেছে। জীবন চরিত্রে যা কিছু গোপনীয়তা সবই প্রকাশ্যে এসে গেছে। নারী পুরুষ সবই খুললাম খুল্লা। তাই আজ অসুর বিনাশিনী মা দুর্গার আবাহনে মহাপ্রলয় হবার আগে আসুরিক শক্তি বিনাশের কামনা করছি। ঘোর অমাবস্যা তমসার গাঢ় অন্ধকার গহ্বর থেকে আধুনিক জীবনের মুক্তি প্রার্থনায় মহালয়ার আড্ডায় আজ আমি উপস্থিত হয়েছি। নমস্কার। তো আপনার লেখা তো সবসময় আমাদেরকে ছুঁয়ে যায়, মানে তার মধ্যে এত আবেগ এবং আমাদের সমাজের একটা চিত্র থাকে, সত্যি ভীষণ ভালো লাগে। এবং এই যে কথাগুলো, এটা হয়তো আমার আপনার প্রত্যেকের মনের কথা যেটা তুলে ধরেছেন, এবং ভীষণ ভালো লাগলো শুনে। তো এবার দিদির কাছে যাব, সাথে রয়েছেন লেখিকা দেবপ্রিয়া মিত্র। তো আপনার লেখা এবার প্রকাশিত হবে, লোকে বলে যে কাশ্মীর মানে সত্যি মানে ভারতবর্ষের একটা খুব সৌন্দর্যের জায়গা, সেটা তো নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু লে লাদাখ আমার মন একদম কেড়ে নিয়েছে। লে লাদাখে ঘুরতে গিয়ে আমি সব কিছুর স্বাদই পেয়েছি, যেরকম প্রাকৃতিক সৌন্দর্য, তারপরে স্পিরিচুয়াল ভাব, কারণ ওখানে অনেক বুদ্ধিস্ট টেম্পলস আছে, এবং সব দিকটা কিরকম শান্ত পরিবেশ আর প্রকৃতির সাথে সব কিছুই মিশে গেছে, এবং ওখানে যারা যান তারাও আবেগপূর্ণ হয়ে যান। তো আমি ভবিষ্যতেও লে লাদাখ আবার যদি ঘোরার সুযোগ হয় নিশ্চয়ই যাব, আর এটা নিয়ে লিখতে পেরে আমি খুবই খুশি। এবার প্রকাশিত হলে আমি খুবই খুশি হব। তো দাদা আপনিও তো গিয়েছিলেন দিদির সাথে, যেহেতু আপনারা মানে হাজবেন্ড ওয়াইফ, তো আপনার লে লাদাখ সম্বন্ধে কি অভিজ্ঞতা বা আপনার কেমন লাগলো? লে লাদাখ তো খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য তো খুবই সুন্দর, আর সেখানকার পরিবেশটা তো অন্যরকম, পুরো এয়ারি পরিবেশন আর পরিবেশ, আর সেখানকার লোকজনও খুব অমায়িক, তারপরে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর। প্রচন্ড ঠান্ডা, তারপরে খারদুংলা পাস, তারপরে নুবরা ভ্যালি, আর নুবরা ভ্যালি এমন একটা জায়গা সেখানে মানে ঠান্ডার জায়গায় একটা মরুভূমি মানে দেখা যাচ্ছে, এখানে কোল্ড ডেজার্ট যেটাকে বলে, সেটা আমরা মে মাসে দিয়ে গিয়েছিলাম, মে জুন, এটা খুব সুন্দর পরিবেশ, এটা হলো 2011। আরেকটা জিনিস আমি একটু স্পেশাল বলি, ওখানে আপনি ধরুন গাড়ি করে দু সাইডে পাহাড় মাঝখান দিয়ে যাচ্ছেন, তো কালার পাহাড়ের কালারগুলো সূর্যের রশ্মিতে মনে হয় মানে কালার চেঞ্জ করছে, অ্যাকচুয়ালি সেটা নয়, কিন্তু মানে এত সুন্দর লাগে দেখতে, তো এটা একটা খুব দেখার বিষয়। অপরূপ প্রাকৃতিক সুন্দর। তাহলে একটু এবার গানে যাই। ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা চন্দ্র তপন লুটায় মা তোর মা মা, চন্দ্র তপন লুটায় মা তোর চরণ তলে দর্শ ভুজে, ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। আর
সত্যি মায়ের সেই রূপের খোঁজ হয়তো আমরা কেউই করতে পারি না, বা মায়ের সেই রূপের মহিমা সেটা অবশ্যই আমাদের ওপরে একটা প্রভাব ফেলে। এবং তাই আমরা দেখেছি এই যে মহালয়া থেকে আমাদের যে মাতৃপক্ষ শুরু হয়, যেটা চলে আমাদের সেই কালী পুজো বা দীপান্বিতা অমাবস্যা অবধি, এই সময়টা আমরা কিন্তু ভীষণ একটা ভালো সময়, মানে আমরা প্রত্যেকে মনে করি যে এই সময় আমাদের সমস্ত শুভ কাজ হয়। এবং আমাদের এই যে যেমন দাদা বললেন যে অশুভ শক্তি ধ্বংস এবং শুভ শক্তির উন্মোচনের জন্য এই একটা সময়, যেই সময়টাকে আমরা প্রত্যেকে ভীষণভাবে ব্যবহার করতে পারি। তো আবার একটু দাদা আপনার কাছে আসব, তো আপনি আপনার একটা কবিতা এবার শুনবেন। ওই যে বক্তব্যটা আমি রাখলাম তার সঙ্গেই সম্পর্ক রেখেই এই কবিতাটা, এই কবিতাটা আমি গানের আকারে গেয়েছিলাম। হ্যাঁ, গানের আকারে একটু বলছি, একটু সুর দিয়ে বলছি, হয়তো আমার গান গানের মতন হবে না, তবু এটা যারা ভালো গাইতে পারে তাদের দিয়ে গান গাওয়ানো যেতে পারে, তা আমি একটু গানের মতো করেই বলছি। এখন আমি আছি বটে জিয়াগঞ্জের সদর ঘাটে, সদর মাঝি জিয়াউলার কিয়ামতের সনে, বাড়ি থেকে অনেক দূরে দুটা দিনের রাস্তা বটে, মনে হয় ঘরের মধ্যেই আছি। গান গাই নাও বাইতে বাইতে, দেখা হয় ও বলি মন দেখা হয় হাটের যত ব্যাপারীর সনে, কথা হয় ও বলি মন কথা হয় হৃদয় প্রাণ জুড়ে। আমি আজ খুশি বড় কেন জানো, মহালয়া এসে গেছে বলে, মহালয়া এসে গেছে বলে, এ ছুটিতেই বাড়ি যাব, লম্বা ছুটি নেব, মায়ের জন্য নিয়ে যাব থান কাপড় আর পাথর তৈরি বাটি, ওমা তোর নাতনি 10 বছরের কেবল কেবল খেতে চায় দমদমা ফুল, এ অসময় কোথা পাই মারে, দিওয়ালির রাতটা দেখব শ্মশানেতে একবার যাব, মহালয়ার গান শুনব নতুন রেডিওতে। এখন আমি আছি বটে জিয়াগঞ্জের সদর ঘাটে, সদর মাঝি জিয়াউলার কেয়ামতের সনে, এইটাকেই আমি তুলে ধরেছি যে দুর্গাকে সবাই ভালোবাসে জাতি ধর্ম নির্বিশেষে, বিশেষ করে সাধারণ মানুষেরা যারা চায় অশুভ শক্তি দূর হোক, তো তাদের মনে মহালয়ে যে কী খুশি হয়, তাদের জীবনযাত্রা কেমনভাবে চলে সেটা নেই আমার এই কবিতাটা। এবার নাট্যকার দাদা বা আমাদের কুমার অজিতেশের কাছে যাব। তো এই যে মানে সবাই মেতে উঠে মানে উঠবে আমরা আশা করছি, কিন্তু সত্যি কি সবাই মেতে উঠতে পারছে এবছর, বা আমাদের এই গত বছর আমরা যেভাবে কাটালাম, আর আপনি তো আজকে বহু বছর ধরে এই পুজো দেখছেন, তো আপনার আগের পুজো মানে যখন আপনি কলেজে পড়তেন বা সেই ছোটবেলাকার পুজো আর আজকের পুজোর মধ্যে তফাৎ কিছু দেখেন? আবার যখন বলার জন্য বলছি তাহলে বলি, আগে যেসব পুজো হতো প্রকৃত মাঙ্গলিক পুজো টুজো হতো, কারণ এত চমক তো তখন ছিল না পুজোতে, এত আড়ম্বর তখন ছিল না। তখন দেখতাম যারা পুজো করছে তারাই উদ্যোক্তা হিসাবে সমস্ত কর্মসূচি তৈরি করছে এবং সমস্ত কর্মী হয়ে সেসব কাজকর্মগুলো করছে। এখন তো তা করা হয় না, এখন প্রেসিডেন্ট আছে মানে সভাপতি সেক্রেটারি, এখন কত রকমের যত রকম ব্যবস্থা তত রকম ডিপার্টমেন্টের তত রকম সব কর্মী তত রকম সব ব্যবস্থা হচ্ছে, তারপর সব তো ভাড়া করা জিনিস। একটা চিন্তা করে দেখুন, ভাড়া করা জিনিস আর নিজে তৈরি করা জিনিস দুটো কত তফাৎ হতে পারে। হয়তো সৌন্দর্য খুলেছে, যেমন এই যেসব পুজো টুজোগুলো হতো এগুলোকে কি বলে থিম পুজো, আমার মনে হয় আজকে এই যে পুরো দুর্গাপুজোটা নষ্ট হয়ে গেছে, কোনো পুজো আজ হচ্ছে কি, যেগুলো হচ্ছে মানে করতে হয় করা হচ্ছে, কিন্তু সেই পুজো আর হচ্ছে না যে পুজোতে প্রাণ থাকতো সত্যিকারের আনন্দ থাকতো, সেই পুজো কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ থিম পুজো কার কত মানে অহং
মা তো অহং বাদ দিয়েছেন, কিন্তু আমরা তো সেই অহংকে তৈরি করেছি। তাহলে আসল পুজো মা যে আমাদের মধ্যে আশীর্বাদ বিলোবে, কি করে বিলোবে? কিন্তু মায়ের থেকে বেশি মাকে যেন আমরা সব দিচ্ছি। আরে আমি পাচ্ছি কোথায়? মাকে দেব, মাকে দেবার মতো আমার কি আছে? একমাত্র ভক্তি শ্রদ্ধা, অন্তরের যে বেদনা অশ্রু জল, সেই দুঃখ বেদনা অপরের জন্য, অপরের যে ব্যথা বেদনা, সেইগুলো যদি মাকে দিতে না পারি তাহলে মা আমাদের কি করে দেবে? আমরা বলছি মাকে এই শাড়ি দিলাম, মাকে এই পাঁঠা বলি দিলাম, মাকে এই গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সোনার হাত দিয়ে দিলাম, সোনার মাথা দিয়ে দিলাম। আরে ওসব জিনিসগুলো কোথা থেকে পেলি? তার সৃষ্টি এই ধরাধাম, তার সমস্ত কিছু। তুমি তো নিজেকেই তার বলে বলতে পারছো না, তুমি খালি আমার আমার। তা তুমি মার কাছে তুমি আমার আমার করছ? মা আমি তোমাকে ঝড়ের সন্দেশ ক্ষীর দিয়েছি, আমার ছেলেগুলোকে ভালো রাখো, তুমি কি বলছো পাড়া প্রতিবেশীকে ভালো রাখো? তুমি কি বলছো দেশের মানুষকে ভালো রাখো? কি করে তুমি বলতে পারবে না? কেন, তুমি তো দেশের মধ্যে একজন, বলতে পারবে না? মানে আমাদের সেই আত্মনিবেদনের জায়গাটা, ভক্তি শ্রদ্ধার জায়গাটা একদম পুরো শেষ আমার মতে, এটা বলছি আমি। আর একটা কথা বলছি কি, যা হোক পুজো হচ্ছে হোক, আনন্দ যেমন সবাই করতে চাই তো করো, কিন্তু সত্যিকারের যে আনন্দ বলছে, যতটা না খেয়ে আনন্দ তার থেকে খাইয়ে আনন্দ, এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি কিন্তু বিশ্বাস করি। কারণ আমি দেখতাম বাড়িতে 10 জনের রান্না হচ্ছে, কিন্তু 15 জন লোক এসে গেছে। আমার মা সেই 15 জনকে খাইয়েছে সেই 10 জনের রান্না থেকে, নিজে শেষকালে হয়তো কিছু পায়নি, বাবা হয়তো কিছু খাবার খেতে খেতে রেখে দিয়েছিল, সেইটুকু খেয়েছে। তা আমি ছেলে মানুষ তো তখন, তাই জন্য আমি মার কাছে গিয়ে দেখলাম যে সবার তো খাওয়া হলো, কিন্তু মা তো কই খেল না। মাকে গিয়ে গলা জড়িয়ে ধরে বলছি, মা তুমি কি খেলে না? তুমি তো কিছু খাবে, তুমি তো কিছু খেলে না, তাহলে তুমি কি হবে খাওয়া? বলে দেখ, সবাইকে খাইয়ে যা আনন্দ হয়, নিজে খেয়ে তার আনন্দ হয় না। তোকে একটা কথা বলে দেখি খোকা, অপরকে খাইয়ে যে আনন্দটা হয়, তুই নিজে একলা খেয়ে যে আনন্দটা পাবি না, তুই একবার করে দেখিস তো। একদম। তো সেই জন্য বলছি যে এখন যে মাতৃবন্দনা, মায়ের পূজা অর্চনা আমরা যা এই থিম ফিম দিয়ে শেষ করেছি, আজকে তার পরিণতি এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, এটা আপনারা ভালো করে অনুধাবন করবেন। আরেকটা কথা বলছি, এই করোনা 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 করে এখনো পর্যন্ত মুখে মুখোশ পরে থাকছি, এখানটা এখন কথা বলছি বলে মুখে মুখোশটা আমার নেই, একটু পরে সেই গরুকে যেমন জাউলি দেওয়া হয় ঠিক সেরকমভাবেই বেরোতে হবে। ভদ্র অভদ্র বড় লোক ছোটো লোক গরিব লোক কিছু ব্যাপার নেই, সবাইকেই কিন্তু ওই গরুর মুখোশটা লাগাতে হবে, তা নাহলে নাকি এই করোনা এসে ধরবে। কিন্তু এতটা বয়স হয়ে গেল আমার, আমি তো কখনো দেখিনি এই অবস্থাটা হতে। তা এই অবস্থাটা আজকে মার কাছে তো জানাচ্ছি যে মা তোমার থিম পুজো অহংকারী জিনিস শেষ হতে চলেছে, তুমিই শেষ করবে, তা এই মুখোশ পরাটা মা একটু তাড়াতাড়ি বন্ধ করো, হাঁপিয়ে উঠছি। হ্যাঁ ঠিক, তা সেই জন্যে আজকে আমাদের যে নাগরিক বার্তা কমল সেনের সম্পাদনায় বের হচ্ছে, একটা ছোট্ট মেয়ের লেখা, বারবার করে সমালোচনা হচ্ছে, অনেক চিঠিপত্র আসছে এই কবিতাটার জন্য, সেই কবিতাটা আপনাদের কাছে একটুখানি আমি পড়ে শোনাব। আচ্ছা, এটি এই কবিতায় আমরা আসব, তার আগে একটু দাদার কাছে যাই। দাদা, আপনি একটুখানি আপনার ভ্রমণের যে বিভিন্ন দেশে আপনি গেছেন, আমাদের বিভিন্ন রাজ্যে গেছেন, তার অভিজ্ঞতা একটু শুনুন। পূজো কেন্দ্রিক যদি আপনার কোনো ভ্রমণ, তখন আপনার কেমন লাগে? মানে পূজোর সময় বাইরে চলে যাচ্ছেন, আমাদের কলকাতার পূজো ছেড়ে, এরকম কি হয়েছে কখনো? হয়েছে কয়েকবার, হয়েছে, সব সময় হয়নি। আচ্ছা, কয়েকবার হয়েছে, কিন্তু আমি তো ব্যাংকের চাকরি করতাম, এখন জাস্ট রিটায়ার হয়ে গেছি। ওই ব্যাংকের ইয়েতে আমি অনেক জায়গায় গিয়েছি, আসাম, বোরোল্যান্ড, মুর্শিদাবাদ, মালদা, অনেক জায়গায় ঘুরেছি।
কিন্তু ওই তিন বছর আমি কয়েকটা পুজো আমি অ্যাভেল করেছি ওখানটা। সেই পুজোতে আসামের যে পুজো আমার একটু অন্যরকম লেগেছিল। এই ছিলাম আর সেই টোটালি আমি ইনভলভ ছিলাম পুজোতে, কিন্তু ওখানকার পুজোটা মানে একেবারে এপিসেন্টার যেটাকে বলে সেই ধরনেরই আর কি। এখানে যেরকম একটু বড় মানে বাংলার পুজোটা, আসামের পুজোটা আমার অন্যরকম লেগেছিল। মানে হসপিটালিটিটা ওখানকার একটা ধরা যায়। এখানে যেরকম একেবারে এত গ্যাদারিংটা ওখানে হয় না, পুজোয় খুব একটা গ্যাদারিং হয় না, এখন হচ্ছে বোধ হয়, কিন্তু সেরকম গ্যাদারিংটা হয় সেখানে। কিন্তু প্রচুর লোকজনের বাস, কিন্তু আমরা লোকালিটি নিয়ে একটা লোকাল পুজো ওখানে হয়। সেই পুজোতে আমরা মানে গ্যাদারিংটা পাইনি, কিন্তু এখানে এসে আমি অনেক ফেস করছি যে এত পুজো, পুজো তো মাকেই দেখা যাচ্ছে না। আমরা তো পাবলিকে আসছি, একদম টোটালি মানে চার দিন ধরেই সেই খাওয়া দাওয়া হয়। এটা একটা গেল আসামের। আর বোরোরা, বোরোল্যান্ড একটা আছে, সেখানেও আমি ছিলাম 3 বছর, 3টে পুজোয় পেয়েছি। সেখানকার লোকরাও আবার অন্যরকম। তারপরে আসছি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পুজোটা অন্যরকম। ওখানে হচ্ছে কোনো রকম কাস্ট ক্রেড এই জিনিসটা আমি পাইনি। মানে সবাই মিলে যে কোনো ধর্মের লোক একসাথে একসাথে আমরা করেছি, সেখানে আমরা কিন্তু এই জিনিসটা পাইনি। মুর্শিদাবাদ মানে স্পেসিক্যালি আমি মুর্শিদাবাদের কথা বলছি, জিয়াগঞ্জ। উনি যেটা কবিতাটা পড়লেন জিয়াগঞ্জের কথা আমি বলেছিলাম, সেটাই আমি আর কি। আর এমনিও গেছি, বাইরেও গেছি, আমি লন্ডন গেছি, স্কটল্যান্ডে গেছি, কিন্তু পুজোর মধ্যে যা হয়নি, পুজোর মধ্যে গতবার, হ্যাঁ গতবার পুজোর আমি আমেরিকা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু করোনার জন্য আমাকে যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল। সেখানকার একটু অভিজ্ঞতা শুনি। সেখানে আপনি কোনো বন্ধুর বাড়ি বা আপনি আমার শালিকা ওরই বোন ওখানে থাকে, টেন্ট কেন্টে, এখন টন ব্রিজে চলে এসেছে। এখানে কয়েকটা জিনিস ফেস করেছি, সেরকম কালচারাল কয়েকটা প্রোগ্রাম দেখেছি, কিন্তু একটু লিমিটেড লোক ওদের কালচারাল প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি ওখানে, কিন্তু লিমিটেড লোক পেয়েছি, কিন্তু খুবই ভালো। মানে আর ওখানে ধরুন আমাদের বাঙালির যে কালচার, সেই কালচারটা কতটা ধরে রাখে, ভালো ধরে রেখেছে। দুর্গা পূজা যা শুনি, শ্যালিকার মুখে যা শুনেছি আমি, যে দুর্গা পুজোয় সবাই একসাথে হয়ে মানে এই 4 দিন ওদের একটা কমিউনিটি হলে গিয়ে যেটা সুন্দরভাবে ওরা পরিবেশ করে। আর ওরা কমিউনিটি হল কিন্তু সব সময় খালি থাকবে তাও না, মানে আমাদের এখানে যেরকম পুজোর 4 দিন এটা নাও হতে পারে, পরে গিয়ে হল পেলো তো তখন ওরা সেলিব্রেট করলো সব, হয়তো পসিবল হয় না কিন্তু তাহলে ওরা মানে সবকিছুই যেটা আমাদের এখানে মানা হয় সবকিছুই মানে, এবং সবাই মিলে খুবই আনন্দ করে। এবং খাওয়া দাওয়াটা একটা বিরাট ব্যাপার ওখানে, মানে সে মানে ভারতীয় খাবার এবং বাঙালি খাবার নানান রকম, সেটা একটা বিরাট জিনিস। মানে পূজো মানে হচ্ছে আমাদের আনন্দ উদযাপন এবং আমাদের প্রাত্যহিক জীবন থেকে একটু ব্যতিক্রমী কয়েকটা দিন, আর সেটা আমাদের যারা বিদেশে প্রবাসীরা রয়েছেন সেই জায়গাটাকে ভীষণভাবে মানে তুলে ধরে রেখেছেন সেই জায়গাটা। তো আমরা এই যে বলি না যে দুর্গোৎসব সারা পৃথিবী ব্যাপী উদযাপিত হয়, পালন করা হয়, তো দাদা আর আপনাদের কথাতে সেইটা ব্যাপারটা আমরা পেলাম যে না, আমাদের দুর্গোৎসব কিন্তু সারা পৃথিবীতে উদযাপিত হয় এবং বাঙালিরা এই উৎসবকে সব সময় ভীষণভাবে ধরে রেখেছে। আচ্ছা দাদা, এবার আপনার কবিতায় চলে আসি। ওনার ছোট্ট মেয়ে লিখেছেন, ওর নাম, ওর নাম হচ্ছে মৌমিতা দাস। আচ্ছা, কবিতাটা এই যে করোনা বলছিলাম না, সেই নিয়ে লিখেছে। ঘেরাটো তুমি বিকেলে যখন দৌড়ে এলে, খবরটা শুনে মনে হলো সবটাই এলেবেলে। যমুনা বেশি তার শিশুকন্যাকে পিঠে বেঁধে পুকুরে ডুবে মরেছে, কিন্তু কেন, কারণ কি,
লকডাউনে চাকরিটা খুঁজেছিল পিসা, এদিক উদিক করে কটা দিন বেশ চলছিল, ভেবেছিল এভাবেই আর কিছুদিন চালিয়ে নেবে। লকডাউন উঠে গেলে আবার ধারতে না শোধ করে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু না, পিসান স্বাভাবিক হতে পারল না, অস্বাভাবিক মৃত্যুর কোলে পড়ল ঢলে। তুমি বিকেলে, সেই বিকেলে ভোরের ফুল, ফুলের সূর্য অস্তা চলে, সন্ধ্যার আলোতে জোনাকিরা চিকচিক করে, ঝিঁঝি পোকার ডাক শাঁ শাঁ শব্দে অশুভ বার্তা বয়ে আনে, করোনা ভাইরাস বাতাসে ভর করে পৃথিবীময় পড়েছে ছড়িয়ে। মানুষ মারার জৈব অস্ত্র রাষ্ট্রীয় গবেষণাগার থেকে উদ্ভূত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তার প্রমাণ দিয়েছে। অস্বীকার করি কী করে? ভাবি এই শতাব্দীর মানুষ এত হিংস্র হলো কী করে? মানে অত্যন্ত মর্মস্পর্শী একটা বেদনাদায়ক কবিতা বলবো। আরে ছোট মেয়ে ছিল না, এত বড়রাও হ্যাঁ লেখাটা ছাড়িয়ে গেছে আমাদের কাছে, প্রচুর চিঠিপত্র এসছে এখন পর্যন্ত। তাই আমরা ঠিক করেছি নাগরিক বার্তায় তাকে, যে লেখাটা সব বেরিয়েছে ওই চিঠিপত্রগুলো আর কি, আমরা ভাবছি যে এই সামনের যে সংখ্যা আসছে সেই সংখ্যাতে আমরা প্রকাশ করব। যারা যারা সব লেখা পাঠিয়েছেন, ওই সমালোচনা আলোচনা করে পাঠিয়েছেন নাগরিক বার্তায় লেখা, তো আমরা ঠিক করেছি যে সামনের সংখ্যায় আমরা সকলের নাম ধাম দিয়ে চিঠিগুলো আমরা প্রকাশ করব। ঝড়ের রাত আঁতকে ওঠে, কদিন আগে চাল গেছে বর্ষবরণের রাত, হাতরে হাতরে কেউ গুনে ঘরের চালটার বাঁচার স্বপ্নের কত রং, কালো দাগের খড়গুলো হয়তো ছোবে না রাখালে বলদ, আকাল আসতে পারে নববর্ষের বৈশাখের অপরাহ্নের মতো। তারপরে মেহেন্দি, ওর হাতে মেহেন্দি মেখে চৈতালি ফুল দুহাতে, স্বর্গ হয়ে বলছে আরে বৈশাখ তোর হাতে মেহেন্দি মেখে রাতের তারাগুনে, পুরানো দিনের পৌরাণিক স্বপ্ন আর একবার কয়েক মুহূর্তের জন্য বৈশাখী বাতাসে গা এলিয়ে বলে আকাশ আমি মেহেন্দি মেখেছি, আর একটু পরে স্নান করব। বৈশাখী মেহেন্দি হেসে বলে এটা বৈশাখ না, আকাশের তারা রাতে হাসবে, ওরা তো আমার অনেক দিনের অনেক দূরের বন্ধু, তোর মতো এত কাছে এসে কে আর আমার সাথে কথা কইবে, হৃদয় ছিঁড়ে যাবে, সন্ধে হবে আবার ফিরে আসবি, বিদায় জানাতে ইচ্ছে করে না, মনে রাখি রাত ভোর মনে রাখি। আচ্ছা, এরপরে আমি একটা ঘোষণায় যাব যে যারা আজকের আমাদের এই অনুষ্ঠান দেখছেন প্রথমে তাদেরকে তো ধন্যবাদ জানাবো, আর তারপরে বলবো যে আপনাদের মধ্যে যদি কোনো সুপ্ত প্রতিভা থেকে থাকে, আপনারা প্রকাশ করতে পাচ্ছেন না, এই অনুষ্ঠানকে আপনারা অবশ্যই বেছে নিতে পারেন। এবং আমাদের এই পরবর্তী অনুষ্ঠান রয়েছে কালী বন্দনা, তো সেই অনুষ্ঠানে আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান আপনারা ফোন করুন, ফোন নাম্বারটি আমাদের স্ক্রলিংয়ে পেয়ে যাচ্ছেন, তবু আমি একবার জানিয়ে দিচ্ছি, অবশ্যই লিখে রাখুন 9231585791। আরেকবার বলবো 9231585791, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আচ্ছা, আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসব এবং অজিতেশ দার কাছে যাব। যে আমাদের তো মানে নাটক বাঁধা বা নাটক মঞ্চস্থ করা, এটা একটা পূজোর অঙ্গ ছিল, হয়তো আমাদের দুবছর ধরে হচ্ছে না, তো আপনার তো নিশ্চয়ই, আমাদের তো আবার স্বাভাবিক জীবন আমরা তো ফিরে আসছি, হয়তো কিছুটা ফিরে এসেছি, পরবর্তী কি নাটক আপনি করছেন? পরবর্তী নাটক তো আমরা যেগুলো রিহার্সাল দিয়ে তৈরি করছিলাম, ভূতের দেশে মানুষ রাজা, অনেক প্লেয়ার দিয়ে করা হচ্ছিল, সবাইকে তো আর এখন পাচ্ছিও না, দু একজন মরেও গেছে, দু একজন মারাও গেছে, তো এখন সেই সব বই বন্ধ রাখতে হচ্ছে। আর এখন
টোটালি বলতে গেলে কি জনসমাগম করে মানে দর্শকের এক জায়গায় 500,000 লোককে জড়ো করে যে নাটক পরিবেশন করা হয়, অভিনয় পরিবেশন করা হয়, সেটা টোটালি তো বন্ধ, কোনো পারমিশন পাওয়া যাচ্ছে না। মানে আমাদের যে পূজোর নাটক, পূজোর গান, এগুলো তো ইদানিং কালে কমেও এসেছিল, আপনারও কি মনে হয়? হ্যাঁ, কমে এসেছে মানে কি কমেই গেছে, কিন্তু আমাদের একটা ভাবনা চিন্তা একটা আলাদা হয়েছে, যেটা আমরা নো স্ক্রিপ্ট ড্রামা করছি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু নো স্ক্রিপ্ট ড্রামা করছি। ধরুন রাস্তার মোড়ে, বড় রাস্তার মোড়েতে একসাথে হয়তো 50-100-200 লোক বড় হয়ে গেল, নাটকটা এই আধ ঘন্টার পরিবেশন হয়ে গেল, পথনাটিকা এটা আমরা, হ্যাঁ পথনাটিকা, কিন্তু এটা হচ্ছে নো স্ক্রিপ্ট, এতে কোনো স্ক্রিপ্ট নেই। পথনাটিকাতে একটা স্ক্রিপ্ট থাকে, সবাই মিলে মহড়া দিয়ে জায়গায় জায়গায় গিয়ে করা হয়, কিন্তু এটা তার থেকেও আধুনিক বা চিন্তা ভাবনা, যেটা হচ্ছে আমারই তৈরি করা নো স্ক্রিপ্ট ড্রামা। যেমন আমাদের নো স্ক্রিপ্ট ড্রামা আমরা অনেক জায়গায় করে আসছি, আজকে দীর্ঘদিন ধরে পেরস্তৈকা করলাম, যেখানে প্রেস্তৈকা করার পরে যে গর্বাচেবের যে নীতি বা আবিষ্কার হচ্ছে কি ম্যানেজ করা লাইফ, সেই গর্বাচেবের ম্যানেজ করা লাইফ, মানুষের তো ম্যানেজ করা লাইফ হতে পারে না, সেটা আমরা বলেছি প্রেস্তৈকাতে, যে মানুষ তৈরি হতে যেগুলো প্রয়োজন সেটা ম্যানেজ করে করা যায় না, তার প্রতিফলন ফললো তার 2 মাস পরে যে সোভিয়েত রাশিয়া পুরো ইউনিয়ন ভেঙে তৈনচ হয়ে গেল, কারণ ইয়েলসিন তার মধ্যে ঢুকে গিয়েছিল, সেটা আমরা ওই পেরস্তৈকাতে দেখেছিলাম নো স্কিপ ড্রামা বই করে। আর করলাম কি পিকিং পপ, এইগুলো মানে কি বিদেশি সভ্যতা আজ আমাদের যে গ্রাস করে ফেলছে, আমাদের যে রবীন্দ্রিক একটা, রবীন্দ্রনাথের দেশের লোক আমরা, বিবেকানন্দ দেশের লোক আমরা, বিদ্যাসাগরের দেশের লোক আমরা, রামকৃষ্ণ চৈতন্যদেবের দেশের লোক আমরা, এগুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে, আমরা অন্যান্য সব মহাপুরুষই বলি বা মহানায়ক বলি তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা খাড়া করছি। আমার বাবার জায়গায় আমি অন্য লোককে নিয়ে এসে দাঁড়া করাচ্ছি, আমার বাবাকে বাতিয়ে দিচ্ছি, যে আমাকে পৃথিবীতে আনলো আমি তাকে করছি না। একটু ভালো করে দেখবেন বিচার করে, সেটাই হচ্ছে। তো আমরা ওই রকম ধরনের নাটক পরিবেশন করছি নো স্ক্রিপ্ট ড্রামা, যেমন আমরা করছি এই সামনেই আর কি পুজোর পরেতেই পরিবেশন আমরা করব, আমাদের এলাকাতেই করব, বাইরে যাচ্ছি না, বাইরে তো অনেকগুলো করে এসেছি, এবারে যেমন আমরা করছি ঘটে পটে। আচ্ছা আচ্ছা, মানে আমরা মূর্তি পুজো যাচ্ছি না, ঘটে যে পুজোটা করি আসল পুজো, যেমন বিবেকানন্দ দেখিয়ে গিয়েছিল যে দুর্গাপুজোর নাম করে যে টাকা পেয়েছিল বিদেশ থেকে, সেই টাকাটা মানে দুর্গাপুজো মূর্তি না এনে লোকজনকে সব খাইয়ে দিয়েছিল, এটা নিশ্চয়ই আমরা জানি অনেকে, নরনারায়ণ। তা সেই নরনারায়ণ সেবাটা ওই ঘটে পটেতে দেখাচ্ছি আমরা, যারা অভুক্ত আছে তাদেরকে খাবার দাও, যারা অন্ন বস্ত্রের কাঙাল বোনা করছে তাদেরকে সেইগুলো থেকে মুক্তি দেওয়ার জন্য সাহায্য করো, দুর্গাপুজো আমরা করছি ঘটে পটে একদম মানুষের সেবা করছি, সেটা আর কি আমরা ওই ঘটে পটে দেখাচ্ছি নৈশিক ড্রামায়। খুব সুন্দর ভাবনা। তো আজকের অনুষ্ঠানে আমাদের যেহেতু সময় আর নেই, তো আজকের অনুষ্ঠান এখানেই আমাদের সমাপন করতে হবে, কিন্তু তার আগে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো, কেননা আপনারা আপনাদের মূল্যবান সময়কে কিছুটা এখানে এসে মানে সেখান থেকে কেটে আমাদের এই অনুষ্ঠানের জন্য যে আপনারা দিলেন, সেই জন্য অবশ্যই আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাবো। আর অবশ্যই সেই কথা আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো যে যারা অংশগ্রহণ করতে চাইছেন পরবর্তী অনুষ্ঠান রয়েছে কালী বন্দনা, আপনারা ফোন করুন 9231585791। আর আজকের এই সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কমল সেন, আর সঞ্চালনায় ছিলাম আমি দীপান্বিতা কুণ্ডু। তো আজকের অনুষ্ঠান বন্ধুরা এতটুকুই, আর মায়ের কাছে চাইবো, মায়ের কাছে আবেদন করবো যে মা আমাদের এই যে দুঃখ দৈন্য দুর্দশা দূর করে, কেননা তুমি তো মঙ্গলকারিণী, আমাদের প্রত্যেকের মঙ্গল করো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।